হ্যালো গাইস, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, তো স্কিপ না করে দেখতে থাকুন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি কার্ডবোর্ডকে ছোট একটি সার্কেল শেপে কেটে নিয়েছি। একটি পেপারকে তিনবার ফোল্ড করব এবং সেটিকে ফ্লাওয়ার শেপ দেব। প্রপার ফ্লাওয়ার শেপ দেওয়ার জন্য একটি স্টিকের সাহায্যে এগুলিকে ফোল্ড করে নেব। একটি ইয়েলো কালারের পেপারকে ফোল্ড করে নিয়ে তারপর সেটিকে সরু সরু স্লাইডে কেটে নেব। এরপর এটিকে রাউন্ড শেপে ঘুরিয়ে নেব। একটি পেপার নিয়ে ফোল্ড করে ছোট ছোট সাইডে কেটে নিয়ে একইভাবে ওটিকে কভার করে দেব। একটি ব্ল্যাক পেপারকে লিপ শেপে কেটে নিয়ে প্রপার লিপ শেপ দেওয়ার জন্য ফোল্ড করে নেব। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং শেয়ার করে দেবেন।